ভাগাভাগি এবং কোরবানির গরুর মতো বিক্রি হয়ে আমরা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ ইনশাল্লাহ করব না। দেশ এক সংকটের মধ্যে যাচ্ছে, কিছু কিছু মানুষ কোরবানি গরু ছাগলের মতো বিক্রি হচ্ছে, দরদারা করে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কয়েক সপ্তাহ আগে আমাদের প্রেসিডিয়ামের মিটিং করেছি, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের মহাসচিব বিদেশে আছে, তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তার সাথেও আমি কথা বলেছি। আমরা সবাই একমত, জনগণের সাথে আমরা কখনো বেইমানি করব না। আল্লাহর নির্দেশিত পথে ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না। মন্ত্রী হওয়া, এমপি হওয়া, কিছু ক্ষমতা পাওয়া, এটা আমাদের কাম্য নয়। আমরা চাই জনগণের যদি উপকার করতে পারি সেটাতে আমরা অংশগ্রহণ করব। কিন্তু ভাগাভাগি এবং কোরবানির গরুর মতো বিক্রি হয়ে আমরা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ ইনশাল্লাহ করব না। অনেক লোভ লালসা আসবে, অনেক রকমের অফার আছে, আমার কাছেও আছে। আল্লাহর কাছে সজদে গিয়ে ক্ষমা চেয়ে নিই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এই বয়সে কোনো মুনাফেকি জনগণের সাথে কোনো বেইমানির কাজে উদ্বুদ্ধ না হই। একটাই লক্ষ্য, যদি মানুষের সেবা করতে পারি সৎ পথে থেকে তাহলে সেবা করব। আমার বয়স হয়েছে 85 বছর, এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছি, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই মৃত্যুটা চাই আল্লাহর কাছে একজন ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু না, মুনাফেকের মৃত্যু না, মানুষে ঘৃণা করবে এই মৃত্যু না। আমরা মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, কিছু ক্ষমতার জন্য আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের জনগণ তাদের ভোট অধিকার হারিয়ে ফেলেছে, তাদের ভোট অধিকার ফিরে নিয়ে আসা। বাংলাদেশে গণতন্ত্র নাই, একদলীয় শাসন চলছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত, জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। মানুষের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সেই নির্যাতন নিপীড়ন বন্ধ করে একটা সভ্য সমাজ যেভাবে বসবাস করে সেভাবে যেন আমরা বসবাস করতে পারি। কোনো দলের সাথে আমাদের কোনো রেষারেষি নাই, কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সবাইকে হেদায়েত করুন, দেশের মঙ্গলের জন্য যেটা হয় সবাই যেন সেই কাজটা করে, জনগণ যেটাতে উপকৃত হবে সেই কাজটা যেন আমরা করি। আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, ডলার প্রতিদিন কমে যাচ্ছে, আমদানি হ্রাস পাচ্ছে, রপ্তানি হ্রাস পাচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশ এক অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে। বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় একটা, আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি 182 দিন না 72 দিন হরতাল করেছিলেন 1996 সালে, অনেক লোক নিহত হয়েছিল। 2006 সালে অনেক লোক নিহত হয়েছিল, এই প্রধানমন্ত্রী চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার। আমরা তাকে অনুরোধ করব, তিনি যে জন্য একদিন তত্ত্বাবধায়ক সরকারের জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন সরকারের বিরুদ্ধে, তিনি সেই দিনগুলির কথা স্মরণ করুক, তার বয়সের কথা স্মরণ করুক, আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ করে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটা প্রচলন করে জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, মাস্তানেরা যেন ভোট নিয়ন্ত্রণ না করে। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় কয় মিনিটে কয়টা ভোট দিয়েছে, এই ধরনের ভোট চিরতরে যেন বন্ধ হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সবগুলিতে সুন্দর ভোট হয়, পাকিস্তানের মতো জায়গাতে ভোট নিয়ে কোনো ঝগড়া হয় না, আমাদের দেশে কেন ঝগড়া হবে? এটা আমাদের জন্য অত্যন্ত অপমানের বিষয়। আওয়ামী লীগেরও দাবি ছিল, জামায়াতেরও দাবি ছিল, বিএনপিরও দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক সরকার কবে হবে? সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ পঙ্গু, এটা প্যারালাইসিস হয়ে যাবে, এটা কারো পক্ষে এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না, দুষ্কর হবে। প্রধানমন্ত্রীকে এটা চিন্তা করতে হবে, ক্ষমতা বড় না দেশের 18 কোটি জনগণের ভাগ্য বড়, এই জিনিসটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে এটার উত্তর সবার কাছে আছে।